হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা মেহেককে বলে যে তোমার বাবাকে ফোন করো, করে বলো খাবার খেয়ে নিতে। কেন? কারণ আমি জানি ওই লোকটা খুব ঠেটা, এখন পর্যন্ত খাবার খায়নি, এমনকি অসুস্থ হয়ে যাবে। আমি ওই বাড়িতে থাকাটাই ওনার সব থেকে বড় ওষুধ ছিল। আমি তো এখন নেই, নিজের মন মতো চলতে পারবে কি বলছো কি? হ্যাঁ, আমাকে এখন একটু বেরোতে হবে। কোথায় যাবে? এই ধীমান সেনের রহস্য আমাকে আজকে উদ্ঘাটন করতেই হবে, তা না হলে কোনোভাবে আমি শান্তি পাচ্ছি না। এই লোকটা যে অগ্নিজিৎ মুখার্জিকে এমন কিভাবে নিজের মেয়ের বিরুদ্ধে লড়িয়ে দিল, তোমার পাশে না থেকে কৃপানের পাশে তোমার বাবা দাঁড়িয়েছে, এগুলোর পেছনে কারণ তো রয়েছে, আর সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। উকিল দিদিমণি, তুমি কিন্তু সাবধানে যেও, তুই চিন্তা করিস না পদ্ম, তুই শুধু মেহেকের খেয়াল রাখিস। বড়বাবুকে নিয়ে থানার গীতা চলে যায় ধীমান সেনের বাড়িতে, পেছনের দরজা দিয়ে ঢুকে যায় তার ঘরে। সেখানে বিভিন্ন ফাইল রাখা রয়েছে, সেগুলো সবটা খুঁজে দেখে, কোনোখানে কিছুই পায় না। এরপরে আলমারিতে একটা ফাইল রাখা রয়েছে, বড়বাবু বলছে, দেখুন আমার কাছে সার্চ ওয়ারেন্ট নেই, ওরা যদি কোনোভাবে সিসি ক্যামেরা থাকে, আমাদের আইডেন্টি করে, তাহলে আমাদের কিন্তু খবর আছে, কিচ্ছু হবে না, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আজকে এসপার না হলে ওসপার করেই ছাড়বো, কি আর করবে ধীমান সেন, আমার কিচ্ছু করতে পারবে না, আপনি একটু শুধু দাঁড়ান। এরপর একটা ফাইল পেয়ে যায়, সেখানে অনেকগুলো পেপার্স পেয়ে যায়। সেটা দেখার পরে বলে, এই যে আমি মোক্ষম অস্ত্র পেয়েছি, যেটা দিয়ে এবার ধীমান সেনকে আমি কাবু করে ফেলবই, আমিও বুঝবো যে আসলে কি করেছে উনি। চলুন, আমাদের এখান থেকে এবার বেরোতে হবে। তখনই হঠাৎ সিকিউরিটি গার্ডেরা ঘরের ভেতরে ঢুকে আসে, একজনকে পঙ্কজ খাজনবিশ মারে, অন্যজনকে গীতা, তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ধীমান সেন বাড়ি ফিরে এসে যখন ড্রিঙ্ক করতে শুরু করে, সেখানে বরফ ঢেলে দেয় গীতা। কি ব্যাপার, কি তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ড্রিঙ্কে বরফ দিচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই আপনার দুজন সিকিউরিটি গার্ড আহত হয়েছে, তাদেরকে কেউ মেরেছে, তাই না? তুমি জানলে কি করে? সেটা তো আমাকে জানতে হবে, আপনার বাড়ি থেকে কিছু পেপার্স গায়েব হয়ে গেছে। সেটাই তো, কোন পেপার্সের কথা বলছো আমি জানি না। দেখুন, আপনি কি করে কৃপান এবং কিরণ কান্তি আপনাকে হাতের মুঠোয় করলো, আর আপনি কিভাবে হাতের তালুতে অগ্নিজিৎ মুখার্জিকে রাখলেন, সেগুলোর সব কিছুর আমি এবার চাল দেব। আপনি কি ভেবেছেন সব চালাকি আপনি করতে পারেন? আমি এমন চালাকি করব সব কিছু উল্টে পাল্টে যাবে, আপনি ভাবতে পর্যন্ত পাচ্ছেন না। গীতা এলএলবি এই সব কিছুর মধ্যে কিন্তু এক্সপার্ট, আর আপনার সাথে আমার লড়াইটা হবে শূন্যে, আপনার ঘোড়া গাড়ি কোনো কিছু সঙ্গে নয়, ঈগল জানেন তো, শূন্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আপনার আয়ু সংখ্যা কতটুকু আছে সেটা ভেবে দেখুন, কোনো জ্যোতিষীর কাছে হাত দেখান, বলুন আমার সঙ্গে লড়াই করতে করতে আপনার আয়ু কমে যাচ্ছে, আবার তার মধ্যে আপনি ড্রিঙ্ক করছেন, যেটা লিভারের জন্য খুবই খারাপ, দেখা না যায় যে আপনার অবস্থা শেষ হয়ে আপনাকে বাকিটা জীবন জেলের ঘানি টানতে হয়। গীতা, তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো আমার ক্ষমতা কত? সাধারণ পাবলিকের থেকে আপনার ক্ষমতা বেশি হতে পারে না, আর আপনি আমাকে তুতু করি কখনো করবেন না। একজন সাধারণ পাবলিক হিসাবে আমাকে সম্মান দিয়ে কথা বলাটা, এটা একটা নাগরিকত্বের দায়, বুঝতে পেরেছেন? আর আপনি যে অন্যায়গুলো করেছেন সেগুলো সবটাই গীতা এলএলবি খুঁজে বের করবে। আপনি কি করে বা অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে এত বড় একটা খেলা খেললেন সেটাও তো জানতে হবে, আর সেই খেলাটার বিনিময়ে আপনাকে তো অনেক কিছু ফেরত দিতে হবে। তুমি কি বলছো তুমি জানো? আমি কি কি করতে পারি তোমার ধারণা নেই, তোমার প্রাণটাই না শেষ হয়ে যায়, কারণ তুমি যে কাজগুলো করছো সেগুলো কিন্তু আমি কোনোভাবেই বরদাস্ত করব না। এই দীপাবলিতে সব দিকে আলো জ্বলবে, পটকা ফুটবে, কিন্তু তোমার জীবনটা একেবারে শেষ না হয়ে যায়, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনাকে বলে দিলাম আমি, কারণ আপনার চালে আপনাকেই মাত দিতে এই গীতা এলএলবির সঙ্গে আপনার লড়াই হয়েছে, তাছাড়া আর কিচ্ছু নয়। আপনাকে একটাই কথা বলবো, অগ্নিজিৎ মুখার্জিকে ছেড়ে দিন, ওনাকে এরকম করে আটকে রাখবেন না, পুতুলের মতো নাচাবেন না, তাহলে কিন্তু আপনার মাথার উপর ঘোর বিপদ অপেক্ষা করছে, আর সেই বিপদ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, না কিরণ কান্তি, না কৃপান। আপনি জানেন কোটের ভেতরে আমার মুখ চলে আর কোটের ভেতরে হাত, এই হাতের কতটা ঘুষির একটা দম আছে সেটা আপনার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করুন, তারা ভালো বলতে পারবে। আর আপনার গায়ে যদি একটা পড়ে তো আপনার কী অবস্থা হবে ভাবতে পারছেন না। গীতা, চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না, আপনার বাড়িতে আমি এসেছি কিছু প্রশ্নের উত্তর নিতে, সেগুলো আমি নিয়ে যাব। আর বাইরে পঙ্কজ খাজনবীর যে পাকে জন্মেছে তাও পদ্ম ফুল হয়ে ফুটেছে, স্পেশাল ফোর্স অপেক্ষা করছে, আপনি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারই বিপদ। আর সার্চ ওয়ারেন্ট নিয়ে পঙ্কজ খাজনবীর দাঁড়িয়ে আছে, আপনি চাইলে আমি তাদের ভেতরে ডেকে সার্চ করতে পারি। কেন, আমার বাড়িতে কী এমন আছে সার্চ করার মতো? সেটা তো আপনিই ভালো জানেন, আর সেটা সার্চ করলেই পাওয়া যাবে।
গীতার পরে সেখান থেকে চলে যায়। ঝর্ণা চৌধুরী অনেকগুলো ডায়মন্ডের গহনা, স্বর্ণের জিনিস, দামি দামি উপহার সব কিছু কিনে ফেলেছে। তখনই ফোন করে কেউ একজন আর বলে যে, হ্যাঁ, দীপাবলির দিনে আমি গৃহপ্রবেশের পুজো করব, আপনি একদম চিন্তা করবেন না। ফোন রাখতেই গীতা তার দরজায় গিয়ে দাঁড়ায়, বলে নিজের জীবন নিয়ে বাজি একদম ধরবে না, তাহলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে নিজের প্রাণটাই না হারিয়ে ফেলো। বিমান সেনের কাছে নিজেকে এত সহজে বিক্রি করে দিলে যার কারণে নিজের স্বামীকে ভুলে গেলে? তোমার এতটা কি অভাব ছিল বলো তো? কি বলতে চাইছো কি তুমি? কারণ আমি তোমার কেসটা লড়ছি গীতা, এলএলবি হয়ে, সেটা বুঝতে পারছো না ঝর্ণা চৌধুরী? না, তুমি কেসটা লড়ছো না, কারণ এই কেস থেকে আমি তোমাকে বাদ করে দিয়েছি। এত সহজ? আমি একটা হতভাগা উকিল, বুঝতে পেরেছো? দেখেছি উকিলের পেছনে পেছনে মক্কেলরা ঘোরে, আর আমি এমন একটা উকিল যে মক্কেলের পেছনে ঘুরে বেড়াচ্ছি। আর আমার কাছে একটা প্রমাণ রয়েছে, তোমাকে দেখাবো। এই দেখো এই ফাইলে, তোমার নামে একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে যেটার দাম 3 কোটি টাকা, এমনকি দামি হীরের গহনা, স্বর্ণের গহনা, আরও দামি দামি 12 জিবি ফোন, এগুলো কোথা থেকে পেলে তুমি? যে ঝর্ণা চৌধুরী 3 বেলা 3 মুঠ খাবার খেতে পারতো না, সে এত সহজে পাল্টে গেল? তাকে কিনে নিল ধীমান সেন? এই মুখ সামলে কথা বলো, ভুল সন্দেহ করছো তুমি আমাকে, তাই বুঝি? আমি একজন ক্রিমিনাল লয়ার, আর ক্রিমিনালদের স্নায়ু বোঝার দায়িত্ব আমার, তাই কি করছো না করছো ঝর্ণা চৌধুরী সেগুলো তো আমাকে বুঝতে হবে। তুমি ধীমান সেনের কাছে বিক্রি হওনি তো এত কিছু কি করে পেলে? তখনই সেখানে ভজন মিত্তির চলে আসে। গীতা বলে, কি ব্যাপার, কেন যে কোর্টে তুই কেস লড়িস, আর কেনই যে ওকালতি পড়েছিস ভজন, আমি বুঝতে পারছি না। তুই তো দালালিটাই করতে পারতিস, সেই আদিকালের পেশা। এই গীতা, হ্যাঁ আমি ঠিক বলেছি, এই দালালি পেশায় এর কথা ওকে ওর কথা তাকে বলে পুরো পরিবেশটা খারাপ করার যে কাজটা তুই করিস, সেগুলোতে নিজেকেই এমনভাবে জড়িয়ে ফেলেছিস যে সম্মান তো কখনো পাবি না। আমি ঝর্ণা চৌধুরীর কাছে কিছু কথা জানতে এসেছি, আর আপনাকে সেগুলোর উত্তর দিতে হবে, আমি দিতে বাধ্য নই। দেখুন ঝর্ণা চৌধুরী, আমি ধীমান সেনের কাঁচা তো কোটে খুলবই, আর তার সঙ্গে আপনাকেও টেনে আনবো, দেখুন না কি হয়। আপনি নিজের স্বামীকে এরকম করে ঠকাতে পারেন না। গীতা নানাভাবে অনেক কিছু জানার চেষ্টা করে ঝর্ণা চৌধুরীর কাছে, পারে না। বলে, নিজে যে গাড়িটা রয়েছে আমি শিওর সেটাও আপনারই নামে রেজিস্ট্রি করা, কিন্তু আমি কোনোভাবেই সেটার কোনো কাগজপত্র পাইনি। এই ঝর্ণা, চল তো। হ্যাঁ আমি যাচ্ছি। ঝর্ণা চৌধুরী ভজনের সঙ্গে গাড়ি করে বেরিয়ে পড়ে, আর গাড়ির মধ্যে যাওয়ার সময় সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেখেছে, সেগুলো ড্রাইভার নিয়ে যায়। তখন একটা কাগজ পড়ে থাকে, আর সেই কাগজটা গীতা তুলে দেখতে পারে যে ঝর্ণা চৌধুরী এখানকার মেয়েই নয়, সে কলিম্পংয়ে লেখাপড়া করেছে স্কুলে, যেখানে তার গ্রামের বাড়ি, আর সেখানে গিয়ে ঝর্ণা চৌধুরীর সম্পর্কে ঠিকুচি খুশটি সব কিছুর খোঁজখবর সে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কী করে বা অগ্নিজিৎ মুখার্জি এই কেসের সাথে জড়িয়ে গেল, কী করে কিছু না চাইতেই হচ্ছে, সেগুলো গীতা এবার তদন্তে নামবে। ওদিকে মেহেক বস্তিতে বালতি গামছা নিয়ে যখন যাচ্ছিল, তখনই তার পরিবারের মুখার্জি কিছু লোকজন এসেছে। তারা এসেই দেখে বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস এরকম পোশাকে? কেন কোথায় যাচ্ছে বুঝতে পারছো না? জনতার বাথরুমে যাচ্ছে ও এই বালতি আর গামলা নিয়ে, সেটা আমি বুঝতে পেরে গেছি। তা তো বুঝবেই, কারণ তুমিও তো ছোট থেকে এই বস্তিতেই মানুষ হয়েছো গীতা বৌদি। গিনি বৌদি, তোমার লজ্জা করছে না তুমি এই কথাগুলো বলছো? এই শোন, ও আমার বউ, আগের অতীত আমি ওকে ভুলিয়ে দিয়েছি, এখন আমি ওকে পরিপূর্ণ সব কিছু দিই, তাই ও এখন রাজরানী। আর তোর কী হাল হয়েছে, তুই পদ্মর পোশাক পরে এরকম বেরোচ্ছিস? ওর থ্রি পিসটা তুই কেটে নিজের জন্য বানিয়ে নিয়েছিস? তুই রাজকন্যা, আর এখানে বস্তিতে এসে কী বা করছিস? তুই বাড়ি ফিরে চল। না, আমি যাব না। কেউ মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে কেস লড়ে, কেন লড়বো না? সেটা তো আমিও বলতে পারি যে মেয়ের বিরুদ্ধে পাপা কী করে কেস লড়তে পারে? আর তোমরা এখানে এসেছো আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি কৃপানকে ঘেন্না করি, ওকে আমি বিয়ে করবো না, বিয়ের কাঠ চেপে গেছে। একসময় তো কৃপানকে আই লাভ ইউ বলতি, ওকে জড়িয়ে ধরতি, ওর সাথে সারা রাত জেগে কথা বলতি। এখন দীপাবলির পরেই তোর এবং কৃপানের বিয়ে, বিয়ের দিন তারিখ কাঠ ছাপানো হয়ে গেছে, কোনোভাবেই এগুলো থেকে তুই বেরিয়ে আসতে পারবি না, তোকে বাড়িতে ফিরে যেতেই হবে। মেহেক, না আমি যাব না, আমি কৃপানকে বিয়ে করব না। কেন, কৃপান কেন মেনে নেবে? তুমি হঠাৎ করে অঙ্কিতের মতো একটা ছেলের প্রেমে পড়বে, তার সঙ্গে সময় কাটাবে, কৃপান তো এটা মানবে না, এটাই তো স্বাভাবিক। তখনই গীতা চলে আসে, বলে, মেহেককে জোরাজুরি করা যাবে না, ও যদি না যেতে যায় যাবে না। আপনারা কেন এখানে এসেছেন? ওকে জোরপূর্বক বল প্রয়োগ করে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। এই বলে অনেক তর্ক বিতর্ক করে গিনি এবং মুখার্জি পরিবারের বাকিদের বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই সেখানে কৃপান চলে আসে অনেকগুলো গুন্ডা নিয়ে, দলবল, কোনোভাবেই সে মেহেককে তুলে নিয়ে যাবে। মেহেককে বলে, এই আগের দিনে মেয়েকে হরণ করে নিয়ে গিয়ে বিয়ে হতো, এখনও না হয় হবে? গীতা বলে, না, আগের দিনে সেকশন নাম্বার ছিল না, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতো না,
এখন পদক্ষেপ নেওয়া যায় এই বলে কৃপানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কিন্তু কৃপানের গুন্ডারা মেহেককে চারদিক থেকে ঘিরে ধরে এবং তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তখনই পদ্ম চিৎকার করে গীতা মেহেককে বাঁচানোর জন্য ছটফট করতে লাগে। কোনোভাবেই মেহেককে এই বস্তি থেকে তুলে নিয়ে যেতে পারবে না কৃপান, সেই ব্যবস্থা গীতা এবার করে। কি হতে চলেছে? গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপান মেহেককে তুলতেই গুন্ডা নিয়ে গীতার সামনে হাজির। গীতা ঝর্ণার ধীমানের কাছে বিক্রির কারণ জানলো। আজকে গীতা যেভাবে ঝর্ণাকে প্রশ্ন করেছে তার বিবেক কাজ করছে না। এরপরে গীতা কি করে ঝর্ণা চৌধুরীর ধীমানের কাছে বিক্রি হয়ে যাওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুর তদন্ত করবে, জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।